আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে খুব জনপ্রিয় একটা রেসিপি নিয়ে আসছি, এটার নাম হচ্ছে শাহি টুকরা। অনেক রেসিপি অনেক জায়গাতেই দেখেছি, অনেকে অনেক চ্যানেলে ছেড়েছেন, কিন্তু এখনও পর্যন্ত আমি এটা ট্রাই করিনি। তো আজকে আপনাদের সাথে সেটাই ট্রাই করে আমি ট্রাই করব, আপনারা দেখবেন আমার রেসিপিটা হয়েছে কি না, অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে শাহি টুকরা, এটা হচ্ছে পাউরুটি দিয়ে তৈরি করে। তো আজকে আমি এটা তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলেন দেখে আসি কীভাবে শাহি টুকরাটা আমি রেডি করলাম। আমি প্রথমেই একদম চুলাতে বসিয়ে রেখেছিলাম 1 কেজি দুধ, কারণ এটা শুকাতে অনেক সময় লাগবে। এর জন্য আমি 1 কেজি দুধ নিয়েছি, ওটা শুকিয়ে 1/2 কেজি করে ফেলেছি। তো এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তো আপনি যেরকম মিষ্টি খাবেন ওরকমই দিয়ে দিবেন। তো আমি আর ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম 3 চামচ, ওইটা আমি এখন এই দুধের সাথে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই পাউরুটি নিয়ে নিয়েছি আর এই সাইডগুলো 4টা সাইড খুব ভালোভাবে কেটে নিতে হবে। খুব বেশি পাউরুটি লাগে না, 3 থেকে 4টা পিস নিলেই কিন্তু হয়ে যায়। এখন আমি খুব দ্রুত সবগুলো সাইড কেটে মাছ থেকে কেটে 3 ভুজের মতো একটা আকৃতি করে দিচ্ছি। এখন আমি একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই শাহি টুকরো ভাজার জন্য আপনাদের ঘি লাগবে। এখন আমি খুব ভালো করে এপিট ওপিট ঘির মধ্যে এগুলো ভেজে নিচ্ছি আর একটু ব্রাউনিশ কালার করে নিচ্ছি। যেহেতু আমি শাহি টুকরো করব, এর জন্য কিন্তু অবশ্যই ঘি ইউজ করবেন। পাউরুটিগুলো ঘির মধ্যে খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো আস্তে আস্তে তুলে নিব। এখন একটা পাত্রে আমি চিনি শিরা করে নিব। চিনি শিরাটা খুব বেশি গাঢ় হবে না, একদমই হালকা হবে। এখন আমি একটু গরম গরম অবস্থায় পাউরুটিগুলো এর মধ্যে হালকা হালকা করে একটু ডুবিয়ে নিব। খুব বেশি ডুবাতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে। পাউরুটিগুলো কিন্তু সেট করা হয়ে গিয়েছে। এখন আমি ওটা যেভাবে গার্নিশ করব ওভাবে একটু সাজিয়ে নিচ্ছি এই ডিশের উপরে। পাউরুটিগুলো সেট করা হয়ে গিয়েছে। এখন যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন আমি এটার উপরে সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি। তো হালকা একটু বাদাম কুচি করে রেখেছিলাম, ওটা উপরে ছিটিয়ে দিচ্ছি। আর হচ্ছে চেরি ফল, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, আর কিছুই না। এখন হচ্ছে আমার শাহি টুকরাগুলো একদম কমপ্লিট। এটা কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে খাওয়া যায়। আপনারা জাস্ট শুধু দুধ একটু ঘন করে জাল দিয়ে রাখবেন। আর যদি এটাতে অনেক লং প্রসেসিং মনে হয় তাহলে কন্ডিস মিল্ক আছে, ওটাতে হালকা একটু পানি অ্যাড করে তারপরে ফুড কালার দিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে অ্যাড করবেন কাস্টার্ড পাউডার। তো আপনারা কন্ডিস মিল্কের মধ্যে কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিলেই আপনাদের দুধ ঘন করে রেখে দেওয়ার ঝামেলাটা থাকবে না। ব্যাস, খুব সহজে আপনারা 1 ঘন্টার মধ্যেই ঝটপট তৈরি করে নিতে পারবেন শাহি টুকরা। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার হাজির হবো।